রাতের অন্ধকারে নয়, প্রকাশ্য দেবালগের পেট্রোল পাম্পে ঘটে গেল এক দুঃসাহসিক ডাকাতি। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল 11টা নাগাদ মালদা জেলার হরিচন্দ্রপুর 1 নম্বর ব্লকের কুশিদাগামী রাজ্য সড়কের কোপাইচণ্ডী পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পের মালিক সূত্রে জানা যায়, এই দিন সকাল 11টা নাগাদ তিনজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে একটি বাইকে করে পেট্রোল পাম্পে ঢুকে পড়েন এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা লুট করে চম্পট দেয় তারা। ঘটনাস্থলে দুষ্কৃতীরা 4 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। খবর পাওয়া মাত্র হরিচন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাকে কেন্দ্র করে কুশিদা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমন ঘটনা প্রতিনিয়তই ঘটতে আছে ওই এলাকায়। প্রশাসনিক নিরাপত্তাহীনতায় ভুগছেন কুশিদা তথা কোপাইচণ্ডী এলাকার বাসিন্দারা। কোথা থেকে আসলো তিনজন, ব্লু কালার আর নীল অ্যাপাচি আছে, প্লেট নম্বর পিছনে নাই। দুজন আসলো, মানে তিনজন ছিল গাড়িতে, দুজন নেমে অফিসে ঢুকলো ডাইরেক্ট, আর একজন এসে আমার কাছে বন্দুক দেখাচ্ছে, টাকা দাও এমনি করছে। তারপর ডাইরেক্ট বলতে বলতে ফায়ারিং করে দিল, তারপর এমনি করলাম এদিক দিয়ে গুলিটা চলে গেলো। আমি বললাম আসতে দিচ্ছি দিচ্ছি, এমনি করে করে আমি ভাগে চলে গেলাম। তুইও ফায়ার করতে চাইছিল, ভাবলাম দূরে গেল লাগবে না। চিনতে পেরেছিল কাউকে? না, সবাই টুপি পরেছিল প্লাস গামছাই বাঁধা ছিল। চিনা গেল না? না চিনা গেল। গাড়ির নাম্বার? না, গাড়ি আমি যেটা গাড়ি দেখেছিলাম সেটাতে গাড়ি নম্বর ছিল না, নীল কালারের অ্যাপাচি ছিল। একটাই গাড়ি এসেছিল? ফার্স্ট টাইম একটা আসলো, আমি পালাবার পর একটা গাড়ি আসছিল, 6 জন ছিল টোটাল। দুটো গাড়িতে 6 জন, তিনজন করে? হ্যাঁ। কোন দিকে গেছে ওরা? মানে ওরা ওদিক থেকে এসেছিল। ভাগলো কোন দিকে পরে বলতে পারছি না, আমি পাম্প ছেড়ে চলে গেলাম। আপনি কি কাজ করেন এই পাম্পে? প্রকাশ্যে দেবালোকে গুলি মারা হয়েছে, তাই কুশিদা ও কোপাইচণ্ডীবাসী কুশিদা এলাকায় নতুন থানার দাবি তুলেছেন। এদের এখানটায় একটা বড় ডাকাতি হলো আমাদের এই এলাকায়। দিবালোকে প্রকাশ্যে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটেই যাচ্ছে। বেশ কিছুদিন আগে এক বন্ধন অফিসারকে দিবালোকে গুলি করে মেরে ফেলা হলো। এই কিছুদিন আগে আমাদের এখানে কুশিদা গ্রাম পঞ্চায়েত প্রধানকে এই 100 মিটার দূরে রাত্রেবেলা আটকে ওরতে অ্যাটাক করা হলো। তারপরে আবার এলাকা থেকে মেশিন চুরি হয়ে যাচ্ছে, আরও কিছু চুরি হয়ে যাচ্ছে। মানে এখানে দুষ্কৃতীদের উপদ্রব প্রতিনিয়ত চলতে আছে। এই এলাকার লোক নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা এর আগেও দাবি জানিয়েছিলাম যে আমাদের হরিশ্চন্দ্রপুর থানা ভেঙে যে দুটি থানা হচ্ছে সেটি কাপাইচণ্ডীতে করা হোক, তাহলে আমাদের এলাকার লোক আশ্বস্ত হবে এবং এই ধরনের ক্রিমিনালদের উপদ্রব কমে যাবে। কারণ আমাদের এই এলাকায় ক্রাইম করে ক্রিমিনালরা সহজেই 2-3 কিলোমিটার দূরে আমাদের বিহার বর্ডার, বিহারে গিয়ে গা ঢাকা দিচ্ছে। এই জিনিসগুলো বন্ধ হবে, থানা হলে আমাদের এই সমস্যা আশা করি কমে যাবে। দুষ্কৃতীরা এসে এখানে মানে রিভলভার দেখিয়ে টাকা মানে নেওয়ার জন্য ডাকাতি মানে কী করেছিল, ডাকাতি করেছিল এবং পিস্তল দেখিয়ে তারা টাকা আত্মসাত করার চেষ্টা করছিল। যাই কোনো কারণ কোনো মানে ই হিসেবে কোনো মতোই এখানকার যারা স্টাফ পেট্রোল পাম্পের যারা তেল দেয় তারা কোনো মতো এখানে পালিয়েছেন। কী করছে এরা? মানে মানুষকে নিয়ে ডাকাতি বা ছিনতাই যেভাবে করছে তাহলে তো মানুষ চলাফেরা করতে ভয় ভীতি সঞ্চার তৈরি হয়ে যাবে। এতে পুলিশ প্রশাসনকে আরও যেমন সিভিল ভলেন্টিয়ার থেকে শুরু করে যতগুলো আছে সবাইকে এই মানে প্রত্যেকটা রাস্তায় বিহার সংলগ্ন রাস্তায় তাদেরকে নাকা চেকিংয়ের ব্যবস্থা করাতে হবে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।